একজন নারীর জীবনে যদি ঘর আর বর দুটো যদি ঠিক থাকে, আমার মনে হয় আর তার কোনো কিছুই চাওয়ার থাকে না। নারী কিসে আটকায়? কিছুদিন আগে এই কথাটা আমরা সবাই শুনেছি। আমার বিশ্বাস, নারী শুধুমাত্র তার বরের ভালোবাসাতেই আটকা পড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে, দেশে দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুবই ভালো আছেন, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি। আজকের এই দিনটা আমার জীবনে খুবই স্পেশাল একটি দিন। আজকের এই দিনের জন্যই কিন্তু আমি একটি বছর অপেক্ষা করে থাকি, হাঁটি হাঁটি পাও পাও করে, বছরের পর বছর, যে মানুষটার সাথে কাটিয়ে এসেছি, যে মানুষটার ভালোবাসায়, যে মানুষটা থেকে এত সম্মান পেয়েছি, আজকে সেই দিনটাই, যে দিনে আমি ওই মানুষটাকে পেয়েছি। আজকে আমাদের বিবাহবার্ষিকী। তা আমাদের এই বিবাহবার্ষিকীতে আমার সকল প্রিয় ভাইয়া এবং আপু, আমার সকল প্রিয় দর্শক বৃন্দ, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সকলের কাছ থেকে আমি অনেক অনেক দোয়া প্রার্থনা করছি। সবাই দোয়া করবেন আমি যেন আমার বরের সাথে জীবনের এই পথ চলায় দীর্ঘদিন যেন একই সাথে সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারি। আজকের এই স্পেশাল দিনের জন্য হলেও আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। একই সাথে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজকে ফলো করে পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। সকাল থেকে আমার ক্লিনিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে, আজকে খুবই ভোরবেলা থেকে শুরু করেছি, কারণ আজকে আমার বোন এবং মেয়ে যেহেতু 8টায় বের হবে, তো 8টার আগে কিন্তু আমি আমার সকল কাজকর্ম শেষ করব। আর যেহেতু আমি রোজা রেখেছি, তো সেই ক্ষেত্রে মোটামুটি আমার যেহেতু খাবারের কোনো প্রেশার নাই, তো ওদেরকে মোটামুটি যদি রান্না করে খাইয়ে দিতে পারি, তাহলে মোটামুটি দুপুর পর্যন্ত আমার এই প্রেশারটুকু আর থাকবে না। আর যেহেতু রোজা রেখেছি, আল্লাহ পাকের দরবারে অবশ্যই একটু প্রার্থনা আজকে একটু বেশি তো করতেই হবে, যেহেতু স্পেশাল দিন। তো ছোটো বোন চলে যাবে আজকে 8টায় ইউলুতে, যেহেতু 70% ডিসকাউন্ট আজকে, তো চলে যাবে আজকে লুটিপুটে মাল আনতে। আর যখন 50% ডিসকাউন্ট ছিল তখনও কিন্তু অনেকটাই এনেছে, সেটা যদিও এখনও আপনাদের সাথে আমি শেয়ার করি নাই। তো মোটামুটি আজকে সকালে আমি চেষ্টা করতেছি, আগে যদি এগুলো করতে পারি, মোটামুটি 9টা সাড়ে 9টার ভেতরে যদি আমি মোটামুটি আজকে ফ্রি হতে পারি, তাহলে আমারও কিছু কাজ আছে, সবগুলো খুব সহজে করতে পারবো। তো আজকে আমার বরের সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সাথে। আসলে যারা আমার অতীতের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন, কারণ আমার বরই কিন্তু একমাত্র আমাদের মাথার ছাতা, এক কথায় বলতে গেলে আমার এই জীবন গড়ার কারিগর যে মানুষটা, আসলে যার জন্য আমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ এগুলো আসলে উপভোগ করছি, সেই মানুষটা হচ্ছেন আমার বর। আমার দেখা, আমার চোখে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ বর, শ্রেষ্ঠ প্রেমিক যিনি, কারণ আমার জন্য উনি যা করেছেন তা সচরাচর কতজন বর করেন আমার জানা নাই। আর আমি কিন্তু খুবই সাধারণ পরিবারের একজন মেয়ে, খুবই সাধারণ বলতে গেলে, যেটা বলার কোনো আসলে অবস্থা নাই। শুধুমাত্র আমার নামাজ, রোজা এবং আমার ইবাদত বন্দিগী সততার জন্যই কিন্তু উনি আমাকে পছন্দ করেছিলেন, কারণ কোনো দিক থেকেই কিন্তু আমি উনার যোগ্য নই, এটা কিন্তু সত্যই। তবে শুধুমাত্র হয়তো আল্লাহর রহমত ছিল, সেই বিধানেই উনি আমাকে পছন্দ করেছেন, বিয়ে করেছেন। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু বিলাসিতা, সৌখিনতা কি জিনিস আমি কিন্তু জানতাম না। কিন্তু আমার বিয়ের পর আমার বর আমাকে কোন রকম পোশাক পরতে হবে, কীভাবে ফ্যাশন করতে হবে, কোন রকমের জুতা পায়ে দিতে হবে, কোন ব্র্যান্ডের আসলে কসমেটিক্স কিনতে হবে, কী করতে হবে, আসলে সবটা উনিই কিন্তু আমাকে শিখিয়েছেন, উনিই কিন্তু কিনে দিয়েছেন, উনিই আমাকে এক কথা বলতে গেলে মানে পরিবর্তন যে কথাটা উনিই করেছেন। এটা অবশ্য আল্লাহর রহমত ছিল, প্লাস অন্যদের দোয়া ছিল।
আজকে হয়তো বরের অবদানেই নিজেও ভালোভাবে চলতে পারি, হয়তো অপরকে সাহায্য করার চেষ্টা করি, কিংবা মা বোনকেও হয়তো একটু শান্তিতে রাখতে পারি, সেটাও কিন্তু আমার বরের জন্যই সম্ভব হয়েছে। আমি কিন্তু জীবনের সত্য কথাগুলোকে বলতে কখনোই কিন্তু লজ্জা পাই না, আর নিজেকে বলতে ছোট মনে করি না। আমি মনে করি না যে আমার এই কথাগুলো বললে আমি ছোট হয়ে যাব, বরঞ্চ আমি এটাই ভাবি যে আমার এই কথাগুলো সত্যটা যদি আমি বলি, এতেই কিন্তু আমি নিজেকে গর্বিত মনে করব। মোটামুটি কিন্তু খুব দ্রুত আমি আজকে আমার ক্লিনিংয়ের কাজগুলো করতেছি, খুবই দ্রুত সময়ের ভিতরে। অবশ্য দেখতে যতটা দ্রুত মনে হয় ততটা যে দ্রুত তা নয়, কারণ খুবই ভোরবেলা বলতে গেলে যখন অন্ধকার অন্ধকার তখন থেকেই কিন্তু আমি ঘরের কাজকর্মগুলো শুরু করে দিয়েছিলাম। তো আজকে খিচুড়ি করে নিয়েছি সকালবেলায়, মেয়ে রাত্রে বলেছিল, কারণ মেয়ের এত জ্বর, আজকে অনেক দিন থেকে জ্বর এবং ওর ঠান্ডা লেগে আছে, কিছুতেই কমছে না। ওষুধ কিন্তু চলছে, তবুও কিন্তু কোনোভাবেই কমতেছে না। একটু ফাঁকে ভালো হয়েছিল দেখলাম, কিন্তু সাথে সাথে দেখলাম যে একদিন পরে আবার ঠান্ডা লেগে গিয়েছে। তো ওর আন্টিরা যেহেতু ওকে ভীষণ ভালোবাসে, ওর ইউটিউবার আন্টিদের ভালোবাসায় কিন্তু ও দেখা গেছে, আসলে কি বলবো, আমারও খুব ভালো লাগে, ওরও ভীষণ ভালো লাগে আন্টিদের এত ভালোবাসা। তো ওর আন্টিরাও অনেক দোয়া করেছেন, ভিডিওতে কমেন্টে বলেছেন। তো এখনও কিন্তু বলবো সকল ভাইয়া আপুরা আমার মেয়েটার জন্য আবার একটু দোয়া করবেন, এত অসুস্থ সে। তারপরও যদি ও ক্লাস মিস করাতে পারে না, সেই সকাল থেকে রাত্র পর্যন্ত, রাত্রে 10টা পর্যন্ত কিন্তু ক্লাস চলছে, কিন্তু খুব অসুস্থ। তো মোটামুটি আমি এখানে নর্মালভাবে আমি সবজি খিচুড়িটা করে নিয়েছি, যদিও সবজির পরিমাণ খুবই কম। এখানে আলু, গাজর, টমেটো আর কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরে গুঁড়ো, আদা বাটা, মোটামুটি রসুন বাটা দিয়েই করবো। আর পাড়ার জন্য একটু মরিচ ভর্তা করবো, রসুন মরিচের ভর্তা। তো এগুলো হতে হতে আজকে জীবনের একটু গল্প আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে কিন্তু আমি মশলা প্লাস সবগুলো সবজি খুব ভালো করে কষিয়ে কিন্তু আমি চাল এবং মুগ ডাল আর মুসারির ডালটা দিয়ে দিব। তো জীবনের যে গল্পটা বলছিলাম আমার বরের, তো আজ পর্যন্ত কিন্তু আমার বরের সাথে আমার কখনোই কিন্তু কোনো রকম, মানে বড় যে হয় না ঝগড়া বা কথা কাটাকাটি, মান অভিমান এরকম এমন কিছুই হয় নাই আজকে বিবাহিত জীবনের এতগুলো বছর পার করতেছি। হ্যাঁ, একটা জিনিস হয়, একটু মাঝে মধ্যে অভিমান হয়, সেটা তো হওয়াটাই স্বাভাবিক। আমার বর সবসময় বলে যে অভিমান না হলে ভালোবাসা খাঁটি হয় না। আর অভিমান যে বেশ কিছু বিষয় নিয়ে তা নয়, শুধু একটা জায়গাতেই অভিমান হয়, যদিও আমাকে কল দিতে দেরি করে, যেখানে যে অবস্থায় থাকুক, মানে কিছুক্ষণ পরপর কল না দিলে না আমার না আসলে রাগ উঠে যেত, যদিও এখন সেটা খুবই কম কারণ আমি জানিও ব্যস্ত। তবে আজকে কিন্তু আমার বর বাসায় নেই, উনি ওনার ব্যবসায়িক কাজে কিন্তু ঢাকার বাইরে আছেন। তবে আজকের দিনটা মানে সেভাবে হয়তো আমরা উদযাপন করবো না, কিন্তু আমার বর যখনই ঢাকা থেকে ব্যাক করবেন তখন কিন্তু আমরা আমাদের বিবাহবার্ষিকী উদযাপন করবো আপনাদের সাথে নিয়েই। আর ব্লগটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো, কারণ এটা আমরা সবসময় করে থাকি। আর বিবাহবার্ষিকীতে কিন্তু আমি আমার বরের জন্য গিফট নেই এবং আমার বরও কিন্তু আমাকে গিফট দেন। তো দেখা গেছে আজকের এই দিনটা সবসময় স্পেশাল হয়। আর আজকের দিনই কিন্তু সকালবেলা আপনাদের ভাইয়া আমাকে কল দিয়েছেন, কারণ জানেন কল দিতে যদি দেরি হয় তাহলে আবার আমার রাগ শুরু হয়ে যাবে। আর রাগ মানে আপনার ভাইয়ের সাথে আমি কথাই বলবো না, এটাই হয় রাগ। তো আপনাদের ভাইয়া রাত্রে, কালকে রাত্রে কিন্তু বেশি কথা বলতে পারে নাই ব্যস্ততার জন্য, তো এই জন্য খুব সকালেই কল দিয়েছেন এবং প্রায় তিনবারই কল দিয়েছেন, দিয়ে বলতেছেন জানি আজকের এই স্পেশাল দিনে যদি কল দিতে দেরি হয় তাহলে আবার সমস্যা হবে। কারণ এই দিনটা যে শুধু আমার কাছে স্পেশাল ব্যাপারটা এমন না, আপনাদের ভাইয়ের কাছেও কিন্তু এবং আমার পরিবারের কাছেও কিন্তু ভীষণ স্পেশাল। আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আজ পর্যন্ত কিন্তু আপনাদের ভাইয়ার কথার অবাধ্য আমি হইনি, যখন যা বলেছেন যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই করেছি। আজকে হয়তো ইউটিউবে আপনারা আমাকে হয়তো প্রকাশ্যে দেখছেন, তবে আমার বিয়ের পর থেকে কিন্তু আমি সবসময় কিন্তু পর্দার ভিতরেই থাকতাম। তবে ইউটিউব জগতে আসার পর কিন্তু যাক পরিবেশ পরিস্থিতি বিভিন্ন কারণে হয়তো এখন আমি প্রকাশ্যে এসেছি, তবে সেটা শুধুমাত্র আসলে ইউটিউবের জন্যই, কিন্তু বাস্তব জীবনে কিন্তু এখন আমি আমার আসলে বরের যেভাবে বলে সেভাবেই সবসময় চলি, সেভাবেই নিজেকে আড়ালেই রাখার চেষ্টা করি। আর আরেকটা কথা হচ্ছে, আসলে আমার বরের সাথে আমার একটা বিষয় যে কখনোই কিন্তু কোনো রকম সমস্যা হয় না, কারণ একটাই,
আমি সবসময় চেষ্টা করি ওনার মনটাকে আসলে জুগিয়ে চলার জন্য, উনি কী চান, কীভাবে চললে ভালো হবে, কীভাবে কী করলে ভালো হবে। আর উনি যতক্ষণ বাসায় থাকেন আমি কিন্তু কখনোই ফোন হাতে নিই না, কারণ তখন ফোনের জগৎ থেকে আমি সম্পূর্ণ দূরে। আমি আমার 100% চেষ্টা করি ওনার সেবা যত্ন করার জন্যে, ওনার কিসে ভালো থাকবেন, ওনার কী প্রয়োজন, উনি কী করবেন ওই সময়টা ওনাকে দেওয়ার জন্যে। তো মোটামুটি কিন্তু আমার গোসল প্লাস সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে। এখন দুপুরবেলা মেয়ে চলে এসেছে, মেয়েকে খাইয়ে টাইয়ে আমি একটু শুয়ে দিয়েছি। আর এর ফাঁকে কিন্তু আমি আমার প্রায় সব কিছু শেষ সকাল 9:30 শেষ করে আমার কিছু কাজ ছিল সেগুলোও করেছি। তো এখন মানে দুপুরে জোহরের নামাজের আগে হঠাৎ করে এই টাইলসের দাগগুলোর প্রতি আমার খেয়াল আসলো যে এই দাগগুলো বলতে নতুন, যেহেতু ফ্ল্যাটটা নতুন করা, এখানে কিছু সিমেন্টের দাগ টাইলসে পড়ে আছে। আমি অনেকদিন থেকে চেষ্টা করি এগুলো তুলতে পারি না, তো ভাবলাম যে না আজকে আমি দেখি কীভাবে কী করা যায়। তো হঠাৎ আমার টাইলস ক্লিনারের কথা মনে হলো, তো দেখলাম যে ট্রাই করে, ও মা আমি তো একবারে অবাক, টাইলস ক্লিনার দেওয়া মাত্র মানে 30 সেকেন্ডের ভিতরেই সবগুলো রিমুভ হয়ে গেল। তা আমি এভাবে পা দিয়ে ঘষে ঘষে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। কি বলবো আর, আপনাদের দোয়ায় জীবনটা তো এভাবে চলে আসছে সুখে শান্তিতে, বাকি জীবনটাও যেন বরের সাথে সুখে শান্তিতে থাকতে পারি, সবার কাছে এইটুকুই প্রার্থনা করব। আপনাদের দোয়ায় আপনাদের ভাইয়ার সাথে কখনো আমার তেমন বড় সমস্যা হয় না, কারণ একটাই, আপনাদের ভাইয়া যদি আমার উপরে কোনো কারণে রাগ করে আমাকে কিছু বলে আমি চুপ করে শুনে থাকি। আবার আমার রাগ উঠলে আমি যদি আপনাদের ভাইয়ের উপরে খুব রাগ রাখি করি, আপনাদের ভাইয়া কিন্তু সবসময় হাসতে থাকে, মানে কখনোই কিছু বলবে না। এই জন্য আমাদের মধ্যে আসলে কখনোই ঝগড়াটাই হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের ভাইয়া সবসময় আমাকে বলবে যে তুমি ছোটো মানুষ, একটু তো রাগ করবেই, রাগ করে আমাকে এটা সেটা বলতেই পারো, তা আমিও কি সেটা করব, তাহলে তো সেটা হবে না। তো সেই জন্যই আর আমার মা সবসময় বলেন যে একই ফ্ল্যাটে একই রুমে একই বাসায় থাকলেও মানে কখনো আমাদের মধ্যকার কথা কেউ জানে না, মানে আমাদের মধ্যে রাগ অভিমান যা কিছুই হবে আমাদের ভিতরেই থাকে, আমরা কখনো সেটা প্রকাশ্যে আসতে দেই না। কারণ সবাইকে আমি মনে করি যে নিজের কথা কাউকে বলা, কাউকে বলে বেড়ানো, এতে নিজের সম্মান নষ্ট হয়, বরঞ্চ নিজেদের মধ্যে সমাধান করলে কী হয়, এতে নিজেদের সম্মানও ঠিক থাকে আর সম্পর্কটাও ভালো থাকে। তো আমার কিন্তু দাগগুলো এক পলক উঠানো হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে কিন্তু এখন দুপুরবেলায় আমার বোন কিন্তু ফাঁকে এসে আমার জন্য ইফতারের খাবারগুলো দিয়ে গিয়েছেন, ইফতারগুলো, কারণ যেহেতু শীতকাল খাবার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এখানে আমি ইফতার করার জন্য ও দিয়ে গিয়েছে আমাকে স্যুপ, তারপরে এখানে তেহরি, খিচুড়ি, আর আছে একটা আছে বিরিয়ানি, তো ওর জন্য খিচুড়ি, মেয়ের জন্য পোলাও, আমার জন্য তেহরি, আর স্যুপটা দিয়ে গেছে আমি ইফতার করার জন্যে, কারণ ও যেহেতু সন্ধ্যার আগে আর আসতে পারবে না। তো সেজন্যই কিন্তু ফাঁকে দিয়ে আবার সে চলে গিয়েছে ইউলুতে, মানে আজকে ইউলু থেকে সে লুটে পুটে মাল আনবে এইরকম। তো প্রায় ভিডিওর কিন্তু আমি শেষ পর্যায়ে চলে এসেছি। সবার কাছে আন্তরিকভাবে একটা অনুরোধ করব, সবাই আমার বরের জন্য দোয়া করবেন, আমাদের এই দাম্পত্য জীবনটা যেন মৃত্যু পর্যন্ত এভাবে যেন সুখে শান্তিতে থাকে, সেই দোয়াটুকুই করবেন। আর অবশ্যই আমাদের বিবাহবার্ষিকীর ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করবই। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই বকবকানিটাকে সহ্য করতেছেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।